সরকার আমিন আইয়ুব আহমেদ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। ব্রাহ্মণবাড়িয়ার আখড়াই সার্ভেয়ার আমিন আইয়ুব আহমদ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মোসাম্মদ রাজিয়া বেগম তার বয়স 62 বছর নামে এক নারী থানায় অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর শহরের দেবগ্রামের হেলাল আহমেদ খানের ছেলে সার্ভেয়ার আমিন আইয়ুব আহমদ খান গত দেড় বছর আগে মোসাম্মদ রাজিয়া বেগমের স্বামী মৃত আব্দুল লতিফ ভুঁইয়ার মালিকানাধীন ফ্রেশকো বেকারি থেকে মালামাল নিয়ে আখড়া কসবা ও বিজয়নগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত। আব্দুল লতিফ ভুঁইয়া মৃত্যুবরণ করলে আইয়ুব আহমদ খান ফ্রেশকো বেকারির স্বত্বাধিকারী মৃত আব্দুল লতিফ ভুঁইয়ার বাড়িতে বসে ব্যবসার হিসাব নিকাশ করে এতে আইয়ুব আহমদ খানের নিকট 232,000 টাকা পাওয়া যায়। মৃত আব্দুল লতিফ ভুঁইয়ার স্ত্রী মোসাম্মদ রাজিয়া বেগম বলেন, পাওনা টাকা আইয়ুব আহমদ খান এক মাস পর বুঝিয়ে দেবে বলে আজকাল করে দিন ক্ষেপণ করে গত বৃহস্পতিবার 11 নভেম্বর বিকেলে আমার বাড়িতে এসে আমরা তার কাছে কোনো টাকা পয়সা পাই না বলে অস্বীকার করে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে হুমকি ধমকি দিয়ে যায় যে আমরা যেন আর কোনোদিন তার কাছে টাকা না চাই, যদি টাকা চাই তাহলে সে আমাদেরকে মারধর করবে। এ ব্যাপারে আখড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেবগ্রামের আইয়ুব হেলাল মিয়ার ছেলে, হ্যাঁ, আমাদের বেকারির ব্যবসা বাণিজ্য করছে কইরা 10 বছর বুঝিতে আমার লোকে দেড় টাকা করে না। আমি এর কাছে 2,25,000 টাকা পাউন না, এই বুঝি তো আমার লোক একটু দেয়া কইরা কোনা বলে আমি লাইনের থেকে অনেক টাকা জায়গা জায়গাতে আদায় করতেছি কিন্তু আমাকে দেয় না। এটা আপনার কাছে আমার একটা আবদার রইল। আপনার বেকারির নাম কি? ফ্রেশকো বেকারির মালিক আমি। আপনি ওই লতিফকার স্ত্রী না? জি, আমি লতিফের তো টেয়ার লইয়া কি আজ পর্যন্ত আপনি লোকন দেহাই করে না? এই পর্যন্ত তো আমার কাছে একদিন আয়া দেহা করছে না যে আমি উনির কাছে কিবা এত টাকা উনি আমার কাছে পাওন না, আমি কিবা দিতাম পারতাছি না, এরকম কো না একদিন আয়া কইলো না। লাইনের তে ঠিকই বাকি টাকা উড়ে উড়ে হে চলতাছে। আপনি কি এটা বিচার চান? এটার আমি বিচার চাই। আমার একটা উপযুক্ত ছেলে না, আমার ছেলেটা 14 বছর ছেলে। তাহলে আচ্ছা ঠিক আছে।